আপনি মোবাইল ফোন দিয়ে আজকে কথা বলছেন। আপনাকে যদি প্রশ্ন করা হয় এই মোবাইল ফোন আজকে নতুন পেয়েছো তুমি? আল্লাহর হাবিব দেড় হাজার বছর আগে তিনি যখন মেরাজে গেলেন, সিদ্রাতুল মুনতাহা পাড়ি দিয়ে উপরে যাবেন, জিব্রাইল আমিন আমার নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগার এক্সরে ময়েবার তার ফুরাম ফুরুগে তাজাল্লি বসুদাত ফুরাম, আমি যদি এক চুল পরিমাণ উপরে ওঠার চেষ্টা করি আমার 600 পাকা সহ জলে পড়ে সারখার হয়ে যাবে, আমি যেতে পারবো? হঠাৎ করে রাসূল একা যাচ্ছেন, আমি কিভাবে যাব? হুজুর আপনার জন্য লিফট আসছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে লিফটের আবিষ্কার, আমরা মনে করেছি এটা নতুন, এটা কি নতুন না পুরাতন বলেন? রিমোট কন্ট্রোল দিয়ে আমার আল্লাহ আরশে বসে আছেন, কোনো ড্রাইভার নাই, কিছুই নাই, ক্লিক করছে আস্তে করে চলছে। আজকে আপনি লিফট পেয়েছেন, কোনো ড্রাইভার নাই, কিছুই নাই, চলে কি না বলেন, কথা বলেন না কেন? শুধু এইটাই না, আপনি আসেন এই লিফট, আমি মালয়েশিয়াতে গিয়ে সেখানে KLCC যে সেন্টারটা মাহাতি মোহাম্মদের অফিস ছিল যেটা 142 তলা, এত বড় বিল্ডিংয়ে পায়ে হেঁটে ওঠা কি সম্ভব? বাংলাদেশে টুইন টাওয়ারে যাবেন আপনি, আসে না ঢাকা শহরে টুইন টাওয়ার, ওঠা যাবে পায়ে? এত মুরব্বীদের জন্য কষ্ট হয়ে যাবে। আমি কি কথাটুকু বলতে চাই, এই লিফটের আবিষ্কার আমার নবীর মেরাজকে কেন্দ্র করে হয়েছে, যেটা বলেন না সুবহানাল্লাহ। রাসূল যাচ্ছেন, কেউ নেই, হঠাৎ করে আওয়াজ ভেসে উঠছে, আবু বকর সিদ্দিক এর কণ্ঠ রিং বেজে উঠছে, আবু বকর সিদ্দিক কথা বলছে। এত দূর থেকে যদি মাটি থেকে প্রথম আসমানে যেতে, তাফসীরে রূহুল মাআনি, প্রথম আসমানে যেতে আমাদের সবচেয়ে দ্রুত যান যে রকেট, এটা দিয়ে যেতে প্রথম আসমানে 500 বছর সময় লাগে। কত বছর? আরো জোরে বলতে হবে, কত বছর? আপনি যদি চিন্তা করেন, জিব্রাইল আমিন এই জমিন থেকে প্রথম আসমানে যেতে তার 2 কদম সময় লেগেছে, আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরকম ভাবে সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদ্রাতুল মুনতাহার উপর আর যেতে পারছে না আমার নবী যাচ্ছেন। আবু বকর সিদ্দিক যদি এত দূরে বিনা তারে কথা বলতে পারে, আজকে কেন আমেরিকা থেকে লন্ডন থেকে আপনি কথা বলতে পারবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি আসেন, আমার নবী মেরাজ করে যখন আসলেন, আবু জাহেল প্রশ্ন করছে, তুমি কোথায় গিয়েছিলে? কয়, আমি বাইতুল মুকাদ্দাসে নামাজের ইমামতি করেছি। কয়, তাই নাকি? কাহা? এরপরে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো বলো তো, বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজের ইমামতি করেছ, তো বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আছে আর কয়টা জানালা আছে? আমার নবী ডাক দিয়ে বললেন, আমি তো দরজা জানালা গণি নাই, সেখানে ইমামতি করছি আমি। কি বলেন, কথা ঠিক না? ঠিক, আপনাদের এই মসজিদে ঢুকে আমরা কি দরজা জানালা গুনি কোন ইমাম সাহেব? তাহলে মতলব খারাপ মনে করবে, আমার নবী হলেন VIP ইমাম, সমস্ত নবীদের ইমাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মামার যুবকদের কাছে বলে যাচ্ছি, একটি প্রশ্ন ছুড়ে দিয়ে যায় তোমাদের কাছে, এই প্রশ্নের জবাবটুকু তোমরা দিয়ে যেখানে যাবে সেই প্রশ্নের জবাবটুকু দিবে। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস বর্তমান ফিলিস্তিন যেখানে যুদ্ধ চলছে, আমার নবী সেখানে ইমামতি করে তিনি ইমামুল মুরসালিন হয়েছিলেন, সমস্ত নবী রাসূলদের ইমাম হয়েছেন। যারা বলেন না সুবহানাল্লাহ। এটা কি রুহের জগতে ছিল না দুনিয়ার জগতে ছিল? সকলে বলতে হবে দুনিয়ার। দুনিয়ার জগতে রাসূল ইমামতি করতেছেন, বাবা আদম হুজুর আপনি সামনে যান, ইব্রাহিম নবীকে বলেন আপনি সামনে যান, মুসা নবীকে বলেন আপনি সামনে যান, জিব্রাইল আমিন এসে আমার নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই মানসাফ, আজকের এই জায়গা কোনো নবীর জন্য নয়, এটা আপনার জন্য, এটা আপনার জন্য খাস। কয়, তাই নাকি? কাহা? জিব্রাইল আমিন সুন্দর করে সেখানে রাসূলকে সেট করলেন, আমার নবীর পিছনে যারা মুক্তাদি ছিলেন 224,000 পয়গাম্বর। কয় লক্ষ? আমি আমার যুবকদেরকে প্রশ্ন করতে চাই, ওই মুহূর্তটার মধ্যে রাসূল ইমামতি করছেন, নামাজ পড়তে বড়ি লাগে কিনা?
জোরে বলতে হবে, নামাজ পড়তে পড়ি লাগে, রুকু দিতে হয়, সাজদা দিতে হয়। ওই মুহূর্তে কি বাবা আদম জীবিত ছিল? বলেন, ইব্রাহিম নবী কি জীবিত ছিল? মুসা নবী কি জীবিত ছিল? আসতে বললেন কেন? ঈসা নবী জীবিত ছিল? কোন নবী পৃথিবীতে ছিল? একজন নবীও পৃথিবীতে নাই আমার নবী ছাড়া। ওই দিন সমস্ত নবীদেরকে আল্লাহ বড়ি সহকারে দেহ নিয়ে আমার নবীর পিছনে আল্লাহ দাঁড় করাইয়া দিলেন। যেন বলেন না সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করতে চাই, আমার নবীর পিছনে যদি সমস্ত নবীদেরকে বড়ি সহকারে আল্লাহ দাঁড় করাতে পারে, সে আল্লাহ আমার নবী, আপনার নবী, সমস্ত কায়নাতের নবী, সমস্ত জগতের নবী, তাকে তার পাগল যারা, আশেক যারা, নবীর প্রেমিক যারা, তাদের কাছে বড়ি নিয়ে হাজির করতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কি পারে না? এই আকীদা কার কার কাছে হাত উঁচু করে দেখা না রে দেখবি না রে সারা বন্ধুরা আমার, এটাই হলো আজকের আকীদা। আজকে আমার ভাইদেরকে এই কথার উপরে এই জন্য আমি বলতে চাই, বর্তমান মূল অবস্থানটা হলো, প্রেক্ষাপটটাই হলো আমার নবীকে নিয়ে, যে আল্লাহর নবী তিনি মরে গেছেন, পচে গেছেন, শেষ হয়ে গেছে। মুসা নবীর যদি পাওয়ার এমন হতে পারে, ইব্রাহিম নবীর পাওয়ার যদি এমন হতে পারে, আমার নবীর পাওয়ার তার চেয়ে কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? আসুক, আমার নবীকে প্রশ্ন করে বসলেন, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কয়টা দরজা আর কয়টা জানালা? আমার নবীকে আমি তো দরজা জানালা গুনি নাই। আল্লাহ বলেন, জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও। কয় কি? বন্ধু বিপদে পড়েছে। মন্তু সুদন্তু মনসুদি মন্তম সুদন্তু জায়সুদি তকসনকু ইয়দকে বদ আজি মন্দি গরম তু দিগারি কাইসে হুসন দু জালত জতে দিদার জুদা কাইসে হুসন দু জালত জতে দিদার জুদা বসে হুসন দু জা ইশক কি বাজার দু জা। বলেন না সুবহানাল্লাহ। আয় বন্ধুরা, আমার জিব্রাইল আমিন আমার নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তার কোনো কারণ নাই, আমি আপনার সামনে বাইতুল মুকাদ্দাসটা লাইভ দেখাইয়া দিতেছি। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে লাইভ প্রোগ্রাম চলছে সারা পৃথিবীতে, আমার আলোচনা যাচ্ছে, একজন বক্তা ওয়াজ করে আমেরিকা থেকে দেখে, লন্ডন থেকে দেখে, জাপান থেকে দেখে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফে নামাজ হচ্ছে, আমরা এখান থেকে দেখি কি দেখি না? তাহলে এটা যদি সম্ভব হয়ে থাকে, একটা সেকেন্ডের মধ্যে আমার নবীর সামনে লাইভ দেখাইয়া দিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই লাইভ প্রোগ্রামকে আজকে নতুন না পুরাতন? আমার যুবকদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, বন্ধু আমার নবীকে নিয়ে তুমি আসো, পৃথিবীর সব কিছু আমার নবীর কাছ থেকে পেয়ে যাবে। তুমি চিন্তা করেছো, আল্লাহর হাবিব মনে হয় আমাদেরকে সেটা উপহার দেয় নাই, সব বিষয়ের উপহার আমার নবী দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।